বন্ধুরা, আজ আমি কুরমা বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা, ছোট বড় সবাই পছন্দ করে। আমাদের এখানে সবাই কুরমা বলে, অনেকে মুরালি, আবার অনেকে আঙ্গুলিও বলে, যে যাই বলুক। তাহলে চলুন এবার বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তাহলে চলুন শুরু করা যাক। কুরমা বানানোর জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মাখার পর মুট করে দেখে নিতে হবে মুট করা হচ্ছে কি না। দেখুন মুট করা হয়ে যাচ্ছে, তার মানে আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টের জন্য 10 মিনিট ডেকে রেখে দেব। তো বন্ধুরা, চলে এসেছি 10 মিনিট পর। এখন ডোটাকে আবার একটু মেখে নেব। দেখুন কত নরম হয়ে গেছে। এখন আমি এটাকে 2 লিচি কেটে নেব। এখন এটাকে আমি বেলে নেব। ময়দা লাগবে না, এইরকম মোটা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এখানে আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই সাইড থেকে একটু সমান করে নেব। বাড়তি অংশটা আবারও বেলে নেব। তো বন্ধুরা, এখন লম্বা লম্বা করে কেটে নেবে, এরকম করে। এটা কিন্তু বানানো অনেক সহজ, আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবে। তো বন্ধুরা, কতটুক লম্বা আপনারা তো বুঝতেই পারছেন। দেখুন পুরো 1 আঙ্গুলের সমান। এখন আমি একটা থালাতে রেখে দিচ্ছি, আর বাকিটাও বানিয়ে নেব। তো বন্ধুরা, সবকটা বানিয়ে নিয়েছি, এখন আমি থালাতে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিচ্ছি, আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটার গায়ে আরেকটা লেগে আছে, তাতে কোনো টেনশনের কারণ নেই। ভাজা হওয়ার সাথে সাথে এগুলো আলাদা হয়ে যাবে। হালকা আছে, ভেজে নেব।
দেখুন বন্ধুরা মুচমুচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর বেশি লাল করব না বন্ধুরা বাকি গুলাও ভেজে নেব আমরা সমান সমান দেব তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সবগুলো ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটা ব্যাঙ্গে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিরকম মুচমুচে হয়েছে এখন আমি একটা শিরা বানিয়ে নেব এখন আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গরম থাকলে কিন্তু ভালো হবে না তাই আমি 5 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য রাইটা বসিয়ে দিয়েছি এবার আমি একটা শিরা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি জলটা একটু অল্প দিলেই হবে জল বেশি দিতে হবে না তো বন্ধুরা শিরাটা আমার হয়ে গেছে এখন মুরালি গুলো দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা কুরমাটা আমার রেডি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আপনারা ঘরে বানিয়ে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন ভালো থাকবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এইরকম করে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা ব্যাঙ্গে দেখাচ্ছি দেখুন কিরকম মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে আপনারাও এইরকম করে বাড়িতে বানাবে খুব টেস্টি হবে মুরালিগুলো আমার বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন ষষ্ঠী আর কুটি খেয়ে বলবে কিরকম হয়েছে তো বন্ধুরা কি আর বলবো অসাধারণ হয়েছে একদম বাজারের মতো হয়েছে এরকম করে বাড়িতে বানাবে খুব টেস্টি হবে বন্ধুরা খুব টেস্টি হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক চলে আসব অন্য আরেকদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ